हेलो गाइस, वेलकम टू पीएम अपडेट यूट्यूब चैनल। वीवो सब ब्रैंड आईक्यू नतून नतून स्मार्टफोन लॉन्च करे जाच्छे। बर्तमाने तारा आरेकटी नतून स्मार्टफोन लॉन्च करते जाच्छे, आईक्यू U1। এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বলতে গেলে এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, এছাড়া রয়েছে 4500 mAh এর ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে। আর ভিডিও শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল এবং রেশিও থাকছে 19.5। এছাড়া ডিসপ্লের ডিজাইন থাকছে 5 হোল। ফোনটির ডিসপ্লে HD প্লাস হওয়ার কারণে কোনো শার্পনেসের ঘাটতি দেখা যাবে না। এছাড়া ফোনটি রান করবে Android 10 অপারেটিং সিস্টেমে। তো এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G অক্টোকোর প্রসেসর। এছাড়া গ্রাফিক্সের জন্য এখানে 618 GPU ব্যবহার করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি ফোনটি দুটি ভেরিয়ান্টে পাওয়া যাবে, 6GB 64GB এবং 8GB 128GB। এছাড়া ফোনটিতে মাইক্রো HD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ কত জিবি পর্যন্ত বাড়ানো যাবে সেটা এখনও জানা যায়নি। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 MP। এছাড়া রয়েছে 2 MP ডেপ সেন্সর ও 2 MP মাইক্রো সেন্সর। এছাড়া ফোনটির সামনে থাকছে 8 MP ফ্রন্ট ক্যামেরা। তো ক্যামেরা সেটআপ শেষ, এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধা। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। তো এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটির প্রাইস এবং বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস থাকছে 13,000 টাকা। যেহেতু আইকিউ বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায় না, তো আনঅফিসিয়ালি এই ফোনটি কিনতে গেলে 20-22,000 টাকার মধ্যে কিনতে পারবেন এবং আগস্ট মাসের শেষের দিকে আনঅফিসিয়ালি বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। তো এবার আমার মতামত দেই, এই প্রাইস রেঞ্জে ওভারঅল ফোনটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, হাই কনফিগারেশনের গেমগুলো খুবই স্মুথলি রান করতে পারবেন। তো এই ফোনে ব্যবহার করা হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটা আমার কাছে ভালো মনে হয়েছে, 48 MP প্রাইমারি ক্যামেরা থাকছে। কিন্তু 2 MP ডেপ সেন্সর আর 2 MP মাইক্রো সেন্সর কিসের কাজে লাগে সেটা আমি এখনও বুঝতে পারলাম না, এগুলো তো সফটওয়্যার দিয়েও কাজ হয়। তো যাই হোক, এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধা, যেটা আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।